পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিহত 44 বছরের নয়ন বাগ হুগলির গোঘাট থানার নৃসিংহবাটিতে থাকতেন। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার পেটের যন্ত্রণা নিয়ে এই হাসপাতালে ভর্তি হন নয়ন বাগ। মঙ্গলবার ভোরে জরুরি বিভাগের দোতলা থেকে নিরাপত্তা রক্ষীদের চোখ এড়িয়ে নিচে চলে আসেন। সেখানে গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ। নিরাপত্তা কর্মী ও সিসিটিভি থাকা সত্ত্বেও কিভাবে আত্মহত্যার ঘটনা ঘটল সে ব্যাপারে প্রশ্ন তুলেছেন নিহতের স্ত্রী মিঠু বাগ। ঘটনার জন্য খুব ছটফট করছিল আমরা। আমি প্রথমে আয়াগুলোর কাছে গেছিলাম, মানে যারা রাত্রিতে ডিউটি করে, এমার্জেন্সি আমাকে দেখিয়ে দিয়ে গেলো। সেখানে গেলাম, ওরা বললো এখন কিছু করা যাবে না, ওষুধ দেওয়া আছে ডাক্তারের লেখে নে, আর এখন ওষুধ দেওয়া যাবে না। দিয়ে আমি চলে এলাম, আমি বলছি ওষুধ দেওয়া আছে আর দেবে না বলছে। আবার কিছুক্ষণ পরে ছটফট করছিল বলে হাতে চ্যানেলটা খুলে গেল। আমি আবার গেলাম আর তাদের কাছে, বললো আমরা কিছু করতে পারবো না, ডাক্তারদের কাছে যাবো। আমি আবার এমার্জেন্সিতে নেমেছি, এমার্জেন্সি ডাক্তারের কাছে বললাম, বলছে কাল সকালের আগে কিছু করা যাবে না। তারপরে এবার যন্ত্রণা হচ্ছিল, একটুখানি ঘুমিয়ে গেছিলো। এবার বললো বাথরুমে যাব। বাথরুমে যাওয়ার পরে ওখানে একটু ঝামেলা হচ্ছিলো, পেশেন্ট তো রাখার জায়গা নাই। এবার সেই ফাঁকে নেমে গেছিলো, লিফটে নেমেছে, আমি জানি না লিফটে করে নেমেছে। আমি সিঁড়ি দিয়ে নেমে দেখেছি, সিঁড়ি দিয়ে নেমে আমি একবার বাথরুমে খুঁজেছি, একবার নিচে সিঁড়ি দিয়ে এসে খুঁজেছি, আমি কোথাও দেখতে পাচ্ছি না। তখন আমি চলে গেছি, আবার ওপরে দেখতে গেছি। তারপরে হাসপাতালেরই একজন আমাকে যে ডাকছে, আপনি কোথায় ছিলেন? দেখবেন না আপনার আপনাদের পেশেন্ট কী করেছে। তখন এসে আমি ওই রকম দেখলাম। কোন জায়গাটায় দেখলাম? একটা গেটের কাছে, মানে সিঁড়ি থেকে নেমে না, সিঁড়ি থেকে নেমে কি তোর দিকে, ওখানে লিফট না কি আমি ঠিক জানি না। ওখানে গার্ড ছিল, ওখানে গার্ড ছিল, দুটো গার্ড দুজনই ঘুমোচ্ছিল। যদি সিকিউরিটি গার্ডগুলো ওখানে জেগে থাকতো তাহলে কি ওখানটায় নিতে পারতো? অবশ্যই আছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন হাসপাতালের সুপার ডাক্তার তাপস ঘোষ। জরুরি বিভাগের চিকিৎসক নয়ন বাগকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়না তদন্তের ব্যবস্থা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী। যদি তার কোনো আননেচারাল ডেথ হয়ে থাকে তাহলে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট হয়, অর্থাৎ সে বডিটা এখন পোস্টমর্টেমে যাবে। পোস্টমর্টেম যাওয়ার আগে একজন মানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে পাঠানো হবে, তিনি তার একটা রিপোর্টিং বয়ান আছে, এই রিপোর্টটা প্রডিউস করবেন। এই রিপোর্টটা প্রডিউস হওয়ার পরে বডিটা পোস্টমর্টেম হবে, এটা হচ্ছে নর্মাল নিয়ম প্রসিডিউরস। তাহলে এবার জানার বিষয় না, ব্যাপারটা হচ্ছে এটা নর্মাল প্রসিডিউরস। এবার পুরুষদের ক্ষেত্রে বলা হয়েছে আননেচারাল ডেথ, ঠিক আছে, এটা যেহেতু একটা হ্যাঙ্গিং কেস, ঠিক আছে, মানে পুরুষদের ক্ষেত্রে নর্মালি ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট হয় না। নর্মালি মানে এই যে এটা তো পুরুষ মানুষ, তো পুরুষ মানুষের ক্ষেত্রে আমি যেমন আজ ম্যাজিস্ট্রেট হিসাবে এসেছি, ইনকোয়েস্ট করতে এসেছি, নর্মাল ইনকোয়েস্ট হিসাবে হয় না আর কি, ঠিক আছে। এটা মানে আমরা আসি আমাদের একটা রিপোর্টিং বয়ান থেকে যে আমরা মানে ন্যাকেডাইতে আমরা দেখতে যারা দেখতে পাই সেটা আমরা লিখি, এবং প্রথমে আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে বডিটাকে আইডেন্টিফাই করা যে এই বডিটাই সেই বডিটা কিনা। তাহলে সেটা আমাকে কীভাবে করতে হয় সেটা আমাদের নিয়ম, এটা আমাদের বাড়ির লোকের সামনে করতে, কারণ আমার যে রিপোর্টিং ফরম্যাট আছে তার মধ্যে ম্যাজিস্ট্রেট প্রথম হচ্ছে যে আমি বাড়ির দুজন অন্তত লোকের প্রেজেন্সে আমি এটাকে করছি যে তারা বডিটাকে আইডেন্টিফাই করে, কারণ আমি তো লোকটাকে চিনি না। আমাকে পাঠানো হয়েছে আপনি নয়নবাগের ইনকোয়েস্ট আপনি করে আপনি রিপোর্ট জমা দিন আমার মেস্ট্রি হিসেবে আসছে। আমি তো নয়নবাগকে তো আমি চিনি, নয়নবাগকে আইডেন্টিফাই করবো, বাড়ির লোক আইডেন্টিফাই করবো, বলবে তো বাড়ির লোক এসে আইডেন্টিফাই করে দিল, ঠিক আছে। অ্যাপারেন্টলি এটাকে হ্যাঙ্গিং কেস দেখা যাচ্ছে, হাসপাতালের মধ্যে হ্যাঙ্গিং হয়েছে, মানে যে টাইম অফ দিয়ে আসছে সেটা তো আমার মানে এটা আমার দেখার বিষয় নয়, যে একদম নেকেড আইতে, মানে আপনি চোখে যা দেখবেন, বাড়ির লোকটা চোখে যা দেখেছে, পুলিশ ইন্সপেক্টর চোখে যা দেখেছে, যে চোখে দেখেছে পুলিশ আলাদা একটা রিপোর্ট তৈরি করে, আমরা একটা রিপোর্ট তৈরি। কোনো ইঞ্জুরি পেলেন না? ইঞ্জুরি বলতে যে গলায় যে দড়ির একটা মার্ক আছে আর কি, গলায় যে দড়ি গামছা দড়ি মনে হলো আর কি, ঠিক আছে, দড়িতে গলার মধ্যে অ্যাবসেন্ট করা আছে, এটাকে অ্যাপারেন্ট মানে আমি যেটা লিখেছি অ্যাপারেন্ট কজ অফ ডেথ হচ্ছে হ্যাঙ্গিং আর কি, ঠিক আছে, ঠিক এটার মধ্যে দেখা গেল। এবার বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দ বার্তা।